আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম বিলাফ নেটওয়ার্ক নিয়ে। তো বিলাফ নেটওয়ার্কের সর্বশেষ আপডেট যেটা আছে সেটা যদি আপনি না করে থাকেন তাহলে এখনই আপনি গুগল প্লে স্টোরে যায় বিলাফ নেটওয়ার্ক লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে, ঠিক আছে? আপনি আপডেটটা করে নেবেন, যে কাজ করার করবে এমনিতেই করবে, আর যে না করার সে তার হাত পা ধরলেও সে কাজ করবে না, ঠিক আছে? তার প্রমাণ আমি এখানে আপনাদেরকে দিচ্ছি। দেখেন এখানে যদি আমার টিমে দেখি, আমার ইনভাইট লিঙ্ক দিয়ে হচ্ছে 101 জন জয়েন করেছে। মানে আমার ইনভাইট লিঙ্ক দিয়ে বলতে কি আমার টোটাল মানে আমার আমার লিঙ্কে দেওয়া, মানে আপনি জয়েন হয়েছেন, যেমন এখানে লেভেল যেহেতু আছে 15 লেভেল পর্যন্ত রেফার কমিশন, তো অবশ্যই আপনি যাদেরকে রেফার করেছেন তাদেরকেও অ্যাক্টিভ হতে বলবেন, না হলে কিন্তু আপনি রেফার কমিশন পাবেন না। বুঝতে পারছেন? আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, যা যদি আপনি রেফার করে থাকেন তাহলে আপনাকে যাকে রেফার করেছেন তাকেও আপনাকে কি করতে হবে, তাকেও অ্যাক্টিভ থাকতে হবে, এবং প্রতিদিন যাতে এখানে টাচ করে একটা করে বিলাফ টোকেন সে অ্যাভেলেবেল যাতে করে, ঠিক আছে? তো এখানে দেখেন আপনি যাদেরকে রেফার করবেন তাদের কিন্তু ওই যে বিলাফ টোকেনটা অ্যাভেলেবেলে চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু আপনি এখন ইনস্টান উইথড্র করতে পারবেন। তো এই উইথড্র কীভাবে করবেন, তো এখানে যদি আমি উইথড্র অপশনে টাচ করি তো এখানে আমার 113টা অ্যাভেলেবেল আছে, তো সিম্পলি এখানে দেবো আমি 113টা, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর উইথড্র নামে অপশনে টাচ করবো, ঠিক আছে? টাচ করলে আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সিম্পলি যে কাজটা করবো আমি জিমেলে চলে যাবো, কোডটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো একটু ওয়েট করবো, কোডটা এখনও আসে নাই। তো বন্ধুরা দেখা যাচ্ছে আমার জিমেলে কোডটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে সিম্পলি যে কাজটা করব এখান থেকে জিমেলের কোডটা আমরা দেখে নেব, ঠিক আছে? আমাদের জিমেলের কোডটা হচ্ছে 28 37 09, ঠিক আছে? সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেব, 28 37 09। ওকে, তো মনে হয় কাটা গেল না, কাটা যায় নাই, এখানে পেস্ট করে দেবো 28 37 09। ওকে, তারপর হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে টাচ করে দেবো। তো ভেরিফাইয়ের মধ্যে যদি টাচ করে দেই এখানে দেখেন কি লেখা বাইরে হয়েছে। তো আপনি যখন আপনার জিমেলের কোডটা দিয়ে ভেরিফাইয়ের মধ্যে টাচ করে দেবেন তখন আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে বলতেছে ইয়োর উইথড্রল, ঠিক আছে, প্রসেসিং ওয়েটিং 24 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটা সাকসেসফুল করে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা এখন যদি আমরা এখানে আসি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো অ্যাভেলেবেল টোকেন থাকলো না। তো আমার মোটে হচ্ছে 163টা টোকেন উইথড্রলে আছে, ঠিক আছে? তো এটাই ছিল এই ভিডিওটা। এখন আপনি বলবেন যে ভাই এই টোকেনগুলো আমি ওয়ালেটে কীভাবে নেব, তো সেটাও আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও আপনাদেরকে দেবো, আপনি কীভাবে মেটামাস্কের সাথে কালেক্ট করে আপনাদের টোকেনগুলো আপনাদের ওয়ালেটে নেবেন, ঠিক আছে? তো এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, যেহেতু টোকেনটা এখনও কোনো জায়গায় লিস্টিং হয় নাই। লিস্টিং হলেই মানে লিস্টিং হওয়া এখনও অনেক দেরি আছে, তার মধ্যে আমি কয়েক 2-1 দিনের মধ্যে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওয়ালেটটা কানেক্ট করে আপনার টোকেনগুলো আপনাদের ওয়ালেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো একটা কথাই বলবো, যারা কাজ করবেন তারা প্রফিট পাবেন, যারা কাজ করবেন না এখান থেকে কিছুই পাবেন না, ঠিক আছে? তো আমি যদি এখানে টিমে আসি তো দেখেন এখানে কিন্তু লেভেল আমার লেভেল 1-এ রেফার আছে হচ্ছে 15টা, ঠিক আছে? তো 15টা হচ্ছে এখানে 1500 কয়েন, সম্ভবত 1500 টোকেন দেওয়ার কথা। তো এটা হচ্ছে আমি মনে হয় আস্তে আস্তে পাবো না কি পাবো সেটা জানি না। তো লেভেল 2 এগুলা কিন্তু আমি পাবো না, ঠিক আছে? এগুলো আমি কিন্তু পাবো না, কারণ এখানে এগুলো পাইতে হলে আমাকে ডিপোজিট করা লাগবে। তো এতগুলো আমাদের করার দরকার নাই, আমরা ফ্রিতে কাজ করতে ফ্রিতেই নেব। ওকে, তো একটা কথাই বলবো সর্বশেষ, যারা এখনো জয়েন করেন না আপনি চাইলে এখনো পর্যন্ত জয়েন করে এখানে কাজ করতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। কীভাবে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, ওই ভিডিওটা দেখে আপনি জয়েন করতে পারবেন। ওকে, এবং যারা প্রাইভেট কি হারিয়ে ফেলছেন এবং নতুন করে অ্যাকাউন্ট, ওই যেটা প্রাইভেট কি আপনি হারিয়ে ফেলছেন এবং ওগুলো বাদ দিয়ে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে প্রাইভেট কিটকে অবশ্যই আপনি সেট করে রাখবেন। ওকে, তো ভিডিওটা শেষ করে দেবো, শেষ করে দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, এবং নিত্য নতুন আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।